বাংলাদেশের লোকাল কোচদের মধ্যে কেউই জাতীয় দলের কোচ হওয়ার যোগ্যতা রাখেন না বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। কোচদের উপর বিশ্বাস করেন ব্যাটিং করতে, আমি নিজেও অনেকের বিশ্বাস করতাম, আমার পার্টিকুলারলি 70% যদি লোকাল কোচেস থাকে আর 30% বিদেশি কোচেস যদি থাকে তাহলে। তামিমের এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা শুরু হয়েছে, তাহলে কি দেশের কোচরা হেড কোচ হওয়ার যোগ্যতা রাখেন না, আর হাতুরু সিংহেই কি জাতীয় দলের জন্য নির্ধারিত নাম? হয়তো তেমনটা বোঝাতে চাননি তামিম। ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়া স্পোর্টস স্টারে দেয়া সাক্ষাৎকারে তামিমের বক্তব্য থেকে পরিলক্ষিত হয় যে বাংলাদেশের লোকাল কোচ যারা আছেন তাদের এখনও অনেক বেশি অভিজ্ঞতা নিতে হবে, সরাসরি হেড কোচ না হয়ে সহকারী কোচ হয়ে সেই অভিজ্ঞতার কোটা পূর্ণ করে তারপরেই হেড কোচ হওয়া উচিত। সাধারণভাবে চিন্তা করলে তামিমের এই কথার যৌক্তিকতা আছে, কেননা ঘরোয়া ক্রিকেট আর আন্তর্জাতিক অঙ্গন দুটো ভিন্ন ধারা। ঘরোয়া ক্রিকেটে চ্যালেঞ্জের জায়গা কম থাকে, রেডি প্রোডাক্ট পাওয়া যায় পারফর্ম করানোর জন্য, কিন্তু ইন্টারন্যাশনাল সার্কিট পুরোটাই ভিন্ন। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করবে তাদের মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম যিনি করবেন তাকে আন্তর্জাতিক ক্রিকেটে এনে পারফর্ম করানোর দায়িত্ব কোচের, আর এজন্য সবার আগে আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কোচের ইউজ টু হতে হবে। আর এ কারণেই তামিম বলেছেন সরাসরি হেড কোচ হওয়ার কেউ নেই, যারা আছেন তাদের সর্বপ্রথমে সহকারী কোচ হিসেবে পারফর্ম করতে হবে। অবশ্য তামিমের এই কথায় বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। লোকাল কোচদের স্ট্যাটাস বিশ্ব মঞ্চে ভালোভাবে তুলে ধরেননি তামিম, হোক সে বাস্তবতা কিংবা তামিমের মতামত, তবুও বিশ্ব ক্রিকেট জেনেছে বাংলাদেশের কোচরা বিশ্বমানের না। ভারত জাতীয় দলে রাহুল দ্রাবিড় গৌতম গম্ভীররা পারফর্ম করতে পারেন কোচ হিসেবে, কিন্তু বাংলাদেশে তেমন কেউ নেই যে বাংলাদেশ জাতীয় দলের সরাসরি দায়িত্ব নিতে পারে। আর এতে তামিমের বক্তব্য নিয়ে বেশ সমালোচনাও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, কেননা নাজমুল আবেদিন ফাহিম, সোহেল ইসলাম, এমনকি মোহাম্মদ সালাউদ্দিনের মতো কোচ হেড কোচ হওয়ার যোগ্য বলেই জানতো সবাই, কিন্তু তামিমের এই মন্তব্য সেই জানাকেই যেন পুরোপুরি ভিত্তিহীন বানিয়ে দিল। এমনকি তামিমের সেই বক্তব্যের পর অনেকেই প্রশ্ন করছেন দেশের কোচরা যদি যোগ্য না হন তাহলে যোগ্য কারা? হাতুরু সিংহে তথা বিদেশিরা, তামিমের কথায় অন্তত সেটিই ফুটে ওঠে। কেননা দেশের কেউ যদি যোগ্য না হন তাহলে বিদেশ থেকে ভাড়া করতে হবে, আর সেটি নিশ্চয়ই হাতুরুদের মতো কাউকেই হায়ার করতে হবে। তাহলে বিদেশি কোচ নিয়ে এত এত আলোচনা সমালোচনার সাথে দেশি কোচদের গুণগান গাওয়া কি একেবারেই মেকি ছিল? তামিমের বক্তব্যের বিচারে অন্তত সে কথা বলতে দ্বিধা নেই। তামিমের এই কথাই যদি সত্য হয় তাহলে পরবর্তী হেড কোচ বিদেশ থেকেই হায়ার করবে ক্রিকেট বোর্ড। তামিমের মতো ফিগার যখন দেশি কোচদের সহকারী কোচ হিসেবে যোগ্য মনে করেন তাহলে তো হেড কোচ হিসেবে সালাউদ্দিন কিংবা সোহেলদের বিষয়ে চিন্তা করবে না বোর্ড, এটাই স্বাভাবিক। কিন্তু খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ সালাউদ্দিনরা একটা সময়ে ঠিকই জাতীয় দলের হেড কোচ ছিলেন, তাদের আন্ডারে বাংলাদেশ দল পারফর্ম করেছে, কিন্তু এখন তাদেরকে নিয়ে বিদেশি মিডিয়ায় ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশের লোকাল কোচরা হেড কোচ হওয়ার যোগ্য না।